জন্য সরকার মহোদয়কে তো তেমনই আছে তোমাদের সেই টপিক তথ্য ও যোগাযোগ এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সেখানে দেখা গেল যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই বেশি প্রচলন এবং
ভারতীয়দের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় এই সংখ্যা পদ্ধতির বিস্তার লাভ করে। তাহলে কি বিষয়টা কেমন লাগবে না? আগের মানুষগুলো কি ছিল? তারা সংখ্যা কি জানত না? কোন জিনিসের যদি পরিবর্তন করতে হতো তাহলে দুইটা লাল দিয়ে দশটা বেগুন দিত, এক বস্তা সাপোজ ধান দিয়ে এক বস্তা গম, অর্থাৎ একটার সঙ্গে একটা পরিবর্তন করে দিত। কিন্তু সর্বশেষ আধুনিক বিশ্বে এখন আমাদের এই সংখ্যা পদ্ধতি প্রচলন আসবে। তারপরে যুগে সংখ্যা পদ্ধতি ব্যাপক বিস্তার লাভ করেছে এবং সেই সংখ্যা পদ্ধতিকে প্রথমত আমরা এবার আলোচনা করি যে সংখ্যা পদ্ধতিটা কি। সংখ্যা পদ্ধতিটা দুজন অ্যাড করি বিলাল ভাই কি এই গ্রুপে অ্যাটেন্ড হয়েছেন? আপনাদের হয়েছে মনে হইল, হয়নি? তা বলবো কি করে মনে হচ্ছে তাইল সংখ্যা পদ্ধতি কি বলতে তুমি কইতেছ না বলে এর সংজ্ঞা আমরা বলবো আপনারা আবার রিসিভ করতে যে পদ্ধতিতে সংখ্যাকে গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা। আমরা আবার বলছি যে পদ্ধতিতে সংখ্যাকে গণনা বা প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি কত প্রকার? প্রশ্ন হচ্ছে যে প্রতিষ্ঠিত এবং নন প্রতিষ্ঠিত এটা হবে জিনিস। হ্যাঁ বন্ধুরা, সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে আমরা তাকে প্রতিষ্ঠিত সংখ্যা পদ্ধতি। যেমন একটা সংখ্যা বাড়ি আছে সুবিধা হবে না, এই ওভার যদি রানি হয় আমি লিখি এটা ইনভেস্টমেন্ট জাস্ট 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 সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাদেরকে আমরা বলতে পারি
অনুশীলন সংখ্যা পদ্ধতি এবং প্রধান হিসাবে আমরা বলতে পারি যে এই পাশের মান একক দশক শত সংখ্যা। এবার আমরা দেখি এই জানাগুলি দেখতে পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি রোমান সংখ্যা পদ্ধতি। আর এই রোমান সংখ্যা পদ্ধতিটাকে বলা হচ্ছে নন পজিশনাল। অতএব এই সংখ্যাগুলোর কারোর কোনো স্থানীয় মান নেই, এই জন্য এদেরকে বলা হচ্ছে নন পজিশনাল। এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হচ্ছে তাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, তিন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং চার হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। এই চারটা ভাগের সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়। এখন কথা হচ্ছে এগুলো এত কী রয়েছে, কারণ সবগুলো সংখ্যা পদ্ধতির ভিতরে শূন্য এবং থেকে শুরু করে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলোকে ভাগ করে বারবার সব জায়গাতে যাওয়া হচ্ছে। তো এই যে আমাদের হাতে যে ডিভাইস, আমাদের সামনে যে ল্যাপটপ, আমরা যে ডিজিটাল পদ্ধতিতে দিলাম, এই সবগুলোই কিন্তু এই সংখ্যা এর থেকে জন্ম হয়েছে, এখান থেকে সব কিছু শুরু হয়েছে। তো আমরা এবারে দেখি দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। তো আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির অধীনে দশটি মাত্র সংখ্যা বা চিহ্ন বিদ্যমান তাকে দশমিক সংখ্যা। আবার বলছি যে সংখ্যা পদ্ধতির অধীনে দশটি মাত্র সংখ্যা বা চিহ্ন বিদ্যমান
শিকারের সাথে পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির অধীনে দুইটি মাত্র সংখ্যা বা চিহ্ন বিদ্যমান তাকে বাইনারি সংখ্যা। আমি আবার বলছি, লক্ষ্য করো, যে সংখ্যা পদ্ধতির অধীনে দুইটা মাত্র সংখ্যা বা চিহ্ন বিদ্যমান তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি। সংখ্যাগুলো হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা বলতে পারে, প্রথম প্রজন্মের ভাষা বলতে পারে, যাই করি না কেন সেটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং তার অধীনে সংখ্যা মাত্র দুইটা, আর দুইটা সংখ্যাকে শূন্য এবং ওয়ান। এবারে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আলোচনা আসি, তো সেখানে দেখব এবং বলব যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। উত্তরে আমরা বলব যে সংখ্যা পদ্ধতির অধীনে ১৬টি সংখ্যা চিহ্ন বিদ্যমান তখন তাকে হেক্সাডেসিমাল বলে, এবং এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ১৬। এবার আমরা দেখি এর অধীনে সংখ্যাগুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সংখ্যা পদ্ধতির মতো শূন্য থেকে ৯ এই ১০টি আটটার সঙ্গে এ বি সি ডি ই এফ এই মিলে আমরা ১৬টি সংখ্যা বা চিহ্ন দেখতে পাচ্ছি, যে কারণে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ১৬। এখন যদি আমরা ৯ পরে ১০ লিখতাম, যদি আমরা এখানে ১০ লিখতাম তাহলে দেখা গেছে ১ এবং ০ এই একই সংখ্যা পুনরায় দ্বিতীয়বার আসছে। এই জন্য এই সমস্যা দূর করার জন্য ৯ পর্যন্ত রেখে তার পরবর্তী সংখ্যাগুলোতে মন মধ্যে বিচার করা হয়েছে, তাই
এই হলো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির উপর নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যদি তোমাদের প্রশ্ন করি যে এই সংখ্যা পদ্ধতিটা এই হলো কোন ধরনের সংখ্যা পদ্ধতি? আমরা যদি বেজ দেওয়া না থাকে, যদি এখানে বেজ দেওয়া থাকতো দুই, তাহলে এটা বাইনারি। যদি এখানে দশ দেওয়া থাকে তাহলে এটা কি বলবো? দশমিক সংখ্যা পদ্ধতি। যদি এখানে ১৬ দেওয়া থাকে তাহলে এটা হবে হেক্সাডেসিমাল। আবার যদি এখানে আমরা ৮ ব্যবহার করি তাহলে এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। সুতরাং তাহলে এটা চার ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে। আমরা যেন শূন্য এবং ওয়ান দেখে না বলে দিই এটা হচ্ছে বাইনারি সংখ্যা, কারণ প্রতিটা সংখ্যারই গণনা শুরু হয়েছে শূন্য থেকে। ওকে, এই সংখ্যাকে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সবই হতে পারে। আমরা এবার একটু যাচাই করি ২, ৭, ৯ এইটা কোন ধরনের সংখ্যা। সেক্ষেত্রে দেখছি ২, ৭, ৯ যে তিন নম্বর দিদির যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা শুধুমাত্র দশমিক এবং হেক্সাডেসিমালের মধ্যে আছে, তাই অক্টাল সর্বশেষ ৭ পর্যন্ত নিতে পারবে, ০ থেকে ৭ পর্যন্ত। কিন্তু এখানে দেখা গেল যে আরেকটা ডিজিট ৯ আছে, অর্থাৎ এই সংখ্যাটা বাইনারি এবং অক্টাল কোনোটিই নেই। এটাকে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কি এলে তো তোমরা? আবার যদি আমরা বলি ৫৭৬, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তখন আমরা লক্ষ্য করলে দেখব যে ৫, ৬, ৭ এই কয়টা রয়েছে দুটো আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। অর্থাৎ এই সংখ্যাগুলো তিনটার ভিতরে জমা আছে, অর্থাৎ তিনটাকে আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা ৮ দিলে অক্টাল, ১০ ব্যবহার করলে দশমিক, যদি ১৬ ব্যবহার করি তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হেক্সাডেসিমাল। তবে বন্ধুরা, মজার কথা কিন্তু, যদি
এমন সংখ্যা লিখে দিই, ফাইভ ডি এ নাইন, তাহলে কিন্তু আমরা অনাসেই বলে দিতে পারি এটা হেক্সাডেসিমাল। কারণ এ এর এবং ডি যে বর্ণগুলো আছে এটা একমাত্র হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোথাও নাই। অর্থাৎ এটা আমরা সরাসরি কোনো যাচাই বাছাই ছাড়াই স্ক্রিন দেখেই বলতে পারি এটা আসলে কোন ধরনের সংখ্যা। তাহলে আমরা এটাকে বলবো হেক্সাডেসিমাল, এবং যার বেস বা ভিত্তি ষোলো। তো যাই হোক, আজকে মতো তোমাদের আলোচ্য বিষয় যেটা ছিল সংখ্যা পদ্ধতি ও তার রূপান্তর, সংখ্যা পদ্ধতি ও তার প্রকল্পে সেটা আমরা আলোচনা করলাম। পাশাপাশি তোমরা বাসাতে বসে বইটা দেখে আরও ভালো ধারণা এবং বিলাস পেলে, এবং কোনো মেসেজ মতামত থাকলে সেগুলো আমাদেরকে